হ্যালো, হোয়াট ইজ আপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো গাইজ, আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট চলে আসছে, যে ইভেন্টটা ওয়ানলি 7 দিনের জন্য। আর এখানে ব্যাক দিয়ে দিছে P90-র চারটা স্কিন, যেটা আগে কিন্তু ইনকিউবেটর রয়্যাল এসেছিল এবং আগে ছিল 1 মাস যাবত, আর এইবার কিন্তু 7 দিনের জন্য। কারণ কোনো কিছু যদি রিটার্ন দেয় সেটা 7 দিনের জন্য দিচ্ছে বর্তমানে। যেমন এই বান্ডেলের ইভেন্টটাও কিন্তু 7 দিনের জন্য দিয়েছিল, যেটা 3 দিন আর বাকি আছে। তেমনি P90-র স্কিনও 7 দিনের জন্য, 7 দিনের ভিতরে আমাদের এখান থেকে নিতে হবে। আর এখানে কোনো প্রকার কোনো ইনকিউবেটরের ভাউচার কার্ড ইউজ করতে পারবে না তোমরা। তাছাড়া এখানে তোমাদেরকে কোনো প্রকার ডিসকাউন্ট দেওয়া হবে না। যেই রকম ডায়মন্ড আছে 40 ডায়মন্ড এবং 180 ডায়মন্ডের স্পিন, এভাবে স্পিন মেরে কিন্তু তোমাদের এখান থেকে P90-র স্কিন বের করতে হবে। তো এখানে আমাদের যাদের কাছে স্টোন আছে সেই স্টোনগুলো কাজে লাগাতে পারবো। আর ব্লু প্রিন্ট যদি আগে থাকতে কারো কাছে থেকে থাকে পুরনো সেই আমলের, তো সেটা দিয়েও কাজ হবে। তো যাদের কাছে নাই তাদের তো টোটালি স্পিন করে করে এখান থেকে বের করতে হবে। তো এখানে যে বিষয়টার জন্য আজকের এই ভিডিওটা বানানো, তোমরা অনেকেই হয়তো ডায়মন্ড খরচ করবে, এখানে ডায়মন্ড খরচ করে তোমরা যে কোনো স্কিন নিতে চাইবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখান থেকে কোন স্কিনটা নেওয়া তোমাদের সবচেয়ে ভালো হবে। তো এখানে দেখো সবচেয়ে নর্মাল যে স্কিনটা আছে এখানে রেঞ্জ এবং অ্যাকুরেসি, রেঞ্জ অ্যাকুরেসি P90 দিয়ে কোনো লাভ নেই। আর P90 দিয়ে কিন্তু আমরা তেমন একটা খেলি না, তারপরও একটা রেয়ার স্কিন থাকাটা জরুরি, যেটা আইডির কালেকশন হিসাবে ভালো লাগে। তো এইখানে দেখতে পারতেছো এটা, আর এরপরে যেটা আছে একটু ভালো সেটা হচ্ছে অ্যাকুরেসি ডাবল রেঞ্জ সিঙ্গেল, তো এটাও কিন্তু তেমন কোনো কাজের না। আর তার উপরে যেটা আছে 2টা ব্লু প্রিন্ট এবং 5টা স্টোন দিয়ে এখানে নিতে হবে। তো এইখানে দেখতে পারতেছো ড্যামেজ সিঙ্গেল, অ্যামরপেন্টেশন ডাবল, তো এটাও তেমন কোনো কাজের না। আর এগুলো কেন কাজের না সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। দেখো আমি আমার ওয়াপেন কালেকশনে যাচ্ছি এবং এখান থেকে আমার কয়টা P90-র স্কিন আছে এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারতেছো যে রেঞ্জ ডাবল এই স্কিনটা ফ্রিতে দিয়েছে, তোমাদের অনেকের কাছে আছে। এখানে রয়েছে সিঙ্গেল অ্যাকুরেসি, এটাও তোমাদের অনেকের কাছে রয়েছে, ক্লাস স্কোয়াডে ফ্রিতে দিয়েছে। তো এরপরে যে স্কিনটা এটাও কিন্তু তোমাদের অনেকের কাছে আছে, ডাবল ড্যামেজ সিঙ্গেল রিলোড স্পিড। তো দেখো 3টা স্কিন যে আমি দেখাইছি ওইখানে ইনকিউবেটারে, তার থেকে কিন্তু এটা অনেক প্রকারে ভালো। আর তাছাড়া এখানে রয়েছে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ, তো এটাও কিন্তু ওই 3টা স্কিনের থেকে ভালো। তো ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ লাস্টে তোমরা যে স্কিনটা দেখতে পারলে, যেটা আমার কাছে আছে, তোমাদেরও অনেকের কাছে আছে আবার অনেকের কাছে নাই। তো ওটা স্টোরে পাওয়া যায় আর বক্সগুলো স্টোর থেকে খুলতে পারবে তোমরা, খুলে কিন্তু বের করতে পারবে। আর এইখানে দেখতে পারতেছো টপ যেটা রয়েছে এটা রয়েছে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার। তবে রেট অফ ফায়ার যে বিষয়টা এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, রেট অফ ফায়ার যেখানে আছে সেইখান দিয়ে খেলার মজাই আলাদা। তো তোমরা যদি এখান থেকে কোনো স্কিন বের করতে চাও আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই টপ স্কিনটা বের করার চেষ্টা করবে। আর টপ স্কিনটা বের করতে গেলে তোমাদের কিন্তু হাজার হাজার ডায়মন্ড লাগবে। সেক্ষেত্রে P90 নিয়ে যেহেতু তোমরা খেলো না, তেমন আমিও খেলি না, অনেকেই খেলে না, সেক্ষেত্রে এখানে 1 ডায়মন্ড খরচ করার কোনো দরকার নেই। যদি তোমরা কোনো স্কিন রাখতে চাও তবে এই টপ স্কিনটা বের করার চেষ্টা করবে এবং যত ডায়মন্ড লাগুক। এছাড়া এখানে কোনো প্রকার তোমরা ডায়মন্ড খরচ করবে না, বেহুদা ডায়মন্ড নষ্ট করে তোমাদের কোনো প্রকার লাভ নেই। এর থেকে ফ্রি যে স্কিনগুলো আমাদের কাছে আছে ওইগুলো অনেক ভালো, ওইগুলো দিয়ে খেললে আমরা অনেক ভালো মজা পাবো এর চাইতে, কারণ এটা অনেক ডায়মন্ড খরচ করতে হবে এই জন্য। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এখানে ডায়মন্ড খরচ করে কোনো প্রকার কোনো লাভ নেই। টপ স্কিন যদি না নিতে পারো, নিচের যে 3টা স্কিন ছিল ওইখান থেকে কোনো প্রকার তোমাদের লাভ হবে না, তাই তোমরা 1টা ডায়মন্ডও এই ইভেন্টে নষ্ট করবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে এই কামনা করে। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।